নমস্কার বন্ধুরা, নলেজ গুরু ফ্যামিলির আরো একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা সরকারি কর্মচারী রয়েছেন। তো আপনারা সকলেই জানেন যে আপনাদের ডিএ কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবার আপনাদের বেতন বৃদ্ধির পালা, অর্থাৎ সিক্সথ পে কমিশন। তো আজকে একটি সংবাদ মাধ্যমে সিক্সথ পে কমিশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এবং এই ভিডিওটিতে আমরা সেটা দেখে নেব। সুতরাং ভিডিওটিতে একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে এই বিষয়ে যে কোনো নতুন আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না, সুতরাং একটু কষ্ট করে নিচ্ছে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। আজকের এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করবে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। তো কিছুদিন আগেই মমতা ব্যানার্জি কিন্তু ঘোষণা করেছেন আপনাদের 125% হারে ডিএ এই জানুয়ারি থেকে পাওয়া যাবে এবং আপনাদের সমস্ত বকেয়া ডিও কিন্তু মিটিয়ে দেওয়া হবে। এবার এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে বেতন কমিশন অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশন কি হবে? এক্ষেত্রে বলে রাখি, অর্থনীতিবিদ অভিরূপ সরকার অর্থাৎ বেতন কমিশনের চেয়ারম্যান এবং রাজ্য সরকার কিন্তু ধীরে চলা নীতি গ্রহণ করেছে। এক কথায় আপনাদের লোকসভা ভোটের আগে কিন্তু এই ডিএ মিটিয়ে দেওয়া হলেও সিক্সথ পে কমিশনের কিন্তু কোন রকম আশা আপনারা করবেন না। জানা গিয়েছে এখন রাজ্যে যা বেতন তার সাথে বর্ধিত বেতন চালু করতে হলে প্রথম বছরেই 11,000 কোটি টাকা দরকার বলে মনে করছে কমিশন। কিন্তু ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের ভারেমা ভবানী, অর্থাৎ এই প্রচুর পরিমাণ টাকা কিন্তু খরচা করার মতো টাকা তাদের কাছে নেই। শুধুমাত্র আপনাদেরকে এই ডিএ টুকু নিয়ে কিন্তু মনকে সান্ত্বনা দিতে হবে। কমিশন এখনো পর্যন্ত প্রায় 900 শুনানি শেষ করেছে, এখন চলছে বিভিন্ন দপ্তরের শুনানি, এরপরেও বিভিন্ন কর্মী সংগঠন এবং ব্যক্তিগত আবেদনের শুনানি হবে। যেভাবে শুনানি চলছে তাতে খুব কিছু বদল না হলে আরো বছরখানেক সময় কমপক্ষে দরকার, ফলে জুন মাসের আগে ফের বাড়তে পারে কমিশনের মেয়াদ। সুতরাং বুঝতেই পারছেন আপনাদের ষষ্ঠ বেতন কমিশন কিন্তু এখনো অথই জলে। এরপরে আপনাদের এই বিষয়ে কি বক্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো এতটুকুই, হ্যাভ এ গুড ডে।